অধিকার বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করায় রাজধানীর 57টি হোটেল রেস্তোরাঁয় চালু হয়েছে গ্রেডিং পদ্ধতি, যার জন্য দেয়া হয়েছে এ প্লাস, এ, বি এবং সি গ্রেডিং, যা দেখে বোঝা যাবে কেমন মানের খাবার পরিবেশন হয় রেস্তোরাঁগুলোতে। রোববার কার্যক্রমের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয় বাড়াতে হবে সবার আগে। এবং সর্বক্ষেত্রে নিরাপদ খাদ্য আমরা উৎপাদন করব। এই ক্ষেত্রে যদি আমরা ডিজিটাল টলারেন্স থাকি, আমাদের যদি নজরদারিটা থাকে, উপরন্তু আমাদের যদি মন মানসিকতা থাকে, তবেই আমি মনে করব যে আমরা এই দেশে নিরাপদ খাদ্য দিতে পারব। এই সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, কোনো হোটেল মালিক যাতে গ্রেডিংয়ের অপব্যবহার করতে না পারে তা তদারকি জরুরি। আমি ভেজাল বিক্রি করছি, কিন্তু আমিও কোনো না কোনো স্তরে কিন্তু ক্রেতা এবং ভোক্তা, আমিও কিন্তু ভেজাল গ্রহণ করছি। যাদেরকে সার্টিফাইড করা হচ্ছে তাদেরকেও অবশ্যই একটা ইন্সপেকশন এবং মনিটরিংয়ের আওতায় যাকে রাখা হয়। সংশ্লিষ্টরা বলেন, পর্যায়ক্রমে দেশের সব হোটেল রেস্তোরাঁকে গ্রেডিংয়ের আওতায় আনা হবে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করাতেই সব কিছুর সমাধান হয়ে যাবে, জনমনে একটা ভীতির সঞ্চার করা যায়, আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু এটার চূড়ান্ত বা স্থায়ী সমাধান এটা হতে পারে। বিলো 59 তাদেরকে আমরা অরেঞ্জ কালার দিয়ে চিহ্নিত করব, তাদের ক্যাটাগরি হবে সি ক্যাটাগরি, তাদের গ্রেড পেন্ডিং অবস্থায় থাকবে। এক মাসের মধ্যে যদি তিনি তার অবস্থান পরিবর্তন করতে না পারেন, উপরের ক্যাটাগরিতে যেতে না পারেন, তাহলে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে। চট্টগ্রামে আমরা সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বসবো, এরকম প্রধান প্রধান সিটি কর্পোরেশনগুলো আমরা প্রথমে করব। আলোচকরা বলেন, ভেজাল রোধে উৎপাদক, বিক্রেতা, মালিক, কর্মচারী সব পক্ষের মানবিক মূল্যবোধ জরুরি। আন্তরিক অভিনন্দন এবং তহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।